সরকার কি পতনের দৌড় গড়ায়? জানাবো শেখ হাসিনা একজন উদীয়মান স্বৈর শাসক। এবং সর্বশেষ জানাবো এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ চায় শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার কি পতনের দৌড় গড়ায়? জুলাইয়ের শুরু থেকেই কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল থেকে আরও উত্তাল হয়ে ওঠে, যে পরিস্থিতি মোকাবেলা করতে সরকার অধিক কঠোর নীতি গ্রহণ করে। ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 200+ সাধারণ মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এত এত হতাহতের পরও বাংলাদেশের উত্তপ্ত পরিবেশ দমাতে পারছে না সরকার, বরং এই দমন পীড়ন সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শেখ আজিজুর রহমান। 2 আগস্ট বাংলাদেশ স্টুডেন্টস প্রোটেস্ট বিকাম পিপলস আপরাইজিং আফটার ব্রুটাল গভর্নমেন্ট ক্র্যাকডাউন নামে আজিজুর রহমানের একটি কলাম প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সুপ্রিম কোর্টের রায়ের 11 দিন পার হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ প্রশাসন। বাংলাদেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। কলামে আরও বলা হয়েছে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। গত 1 মাস এই আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি চলছে বাংলাদেশে। বিক্ষোভকারীদের ওপর পুলিশ, সেনাবাহিনী, আধা সামরিক ও সরকারপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের হামলার ফলে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী সংঘর্ষে এ পর্যন্ত 266 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। নিহতের পাশাপাশি আহত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে উদ্ধৃত করে আজিজুর রহমান লিখেছেন, আহত এক যুবককে উদ্ধার করতে যখন আরেক যুবক টেনে নিয়ে যাচ্ছিলেন তখন এক পুলিশ সদস্যকে পরপর 3টি গুলি করতে দেখা গেছে। এই ঘটনা রাজধানীর শনির আখড়া এলাকার বলেও উল্লেখ করেছেন তিনি। এমন হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে উঠেছে। আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। শিক্ষার্থীরা এখন আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থী এবং দেশটির সাধারণ জনতা। শিক্ষার্থীরা বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগও দাবি করেছে। এসব দাবির মধ্যেও দমন পীড়ন অব্যাহত রেখেছে বাংলাদেশের প্রশাসন, চলছে গ্রেপ্তারও। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিল্পী সমাজ, আইনজীবী ও সমাজের সর্বস্তরের নাগরিকরা। বলা বাহুল্য, শিক্ষার্থীদের আন্দোলন এখন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। 2009 সালের পর থেকে টানা 15 বছর ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে ব্যাপক দুর্নীতি এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল তার অধীনে অনুষ্ঠিত সবগুলো নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করেছেন। ভিন্ন মত দমনেও শেখ হাসিনার সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া তার প্রশাসনের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। উদ্ভূত এসব সংকট এবং সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীনরা। শেখ হাসিনা একজন উদীয়মান স্বৈর শাসক। বাংলাদেশে 2014 সালের জাল নির্বাচনের পর থেকেই শেখ হাসিনাকে এখনও একটি গণতান্ত্রিক দেশের শাসক হিসেবে বিবেচনা করা যেতে পারে কিনা তা একটি বিশাল প্রশ্নচিহ্ন ছিল। যাই হোক, সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে কোনো গণতন্ত্রী নন, বরং একজন উদীয়মান এশীয় স্বৈর শাসক, যিনি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে জোটবদ্ধ।
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, যিনি কয়েক দশক ধরে বাংলাদেশ শাসন করতে শেখ হাসিনার সাথে লড়াই করে আসছেন, দুর্নীতির অভিযোগে 5 বছরের কারাদণ্ড পেতে চলেছেন। এই সিদ্ধান্তের তাৎপর্য হল দক্ষিণ এশিয়ার দেশটিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বছরে প্রধান বিরোধী দলীয় নেতা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পারবে না, এমন সময়ে যখন আওয়ামী লীগের শাসকের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, আর যখন সাবেক সামরিক শাসকের বিধবা হিসেবে খালেদা জিয়ার প্রাধান্য বেড়েছে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিরোধী দলের সাথে যারা যুক্ত তারা দাবি করেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগগুলি বিশেষভাবে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতাকে দুর্বল করার জন্য তৈরি করা হয়েছে। কারণ বাংলাদেশের আইনে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়েছে অফিসে দৌড়ানোর জন্য কারাগারের পেছনে। সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক কূটনীতির প্রধান ইসরায়েলি ড্রুজ কূটনীতিক মেন্ডি সাফাদি খালেদা জিয়ার দোষী সাব্যস্ত হওয়ার পরে ঘোষণা করেছিলেন, এটা সত্য যে আমাদের এবং খালেদা জিয়ার মধ্যে একটি আদর্শিক ব্যবধান রয়েছে, তবে আমরা তাকে থামানোর সিদ্ধান্তের বিরোধিতা করি। একই কারণে আমরা অন্য কোনো রাজনৈতিক গ্রেপ্তারের বিরোধিতা করি। দেশের প্রতিটি নাগরিকের আইনগত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে এবং রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা উচিত নয়, কারণ তাদের মতামত সরকারের অবস্থানের বিপরীত। অনেক বন্ধুকে তাদের বৈধ রাজনৈতিক কার্যকলাপের কারণে গ্রেপ্তার করা হয়েছে, সাফাদি যোগ করেন। আমি নিজে আমার জনগণের স্বার্থে এবং বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য বৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নির্যাতিত হয়েছি। সরকারের নিপীড়নে নীরব না থেকে দেশের মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কাজ করা উচিত। শেখ হাসিনার সরকার আমাদের সকল অধিকার লঙ্ঘন করছে। এটি সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন, সন্ত্রাস এবং জাতিগত নির্মূল ব্যবহার করে। সময় এসেছে রুখে দাঁড়ানোর এবং বলার যে আমরা এই অত্যাচারে রাজি হব না। আমরা এমন একটি ন্যায্য নেতৃত্ব চাই যা নাগরিক হিসেবে আমাদের সম্মান করে, যদিও আমরা একই আদর্শে একমত না হই। আমরা বিরোধী দলে থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার আমাদের আছে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতার না করা পর্যন্ত যত মানবাধিকার লঙ্ঘন ঘটেছে তারপরও মনে হচ্ছে বাংলাদেশের রাজপথে গণবিক্ষোভ করা, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিপ্লবের নেতৃত্ব দেওয়া এবং সুরক্ষা দাবি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মুক্ত বিশ্ব থেকে সাফাদি উল্লেখ করেছেন, আল্লাহ বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খালেদা জিয়াকে গ্রেপ্তার করার একই সময়কালে এটি প্রকাশ পেয়েছে যে শেখ হাসিনা সরকার তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েব এরদোগানের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক গড়ে তুলছে। আরেকজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা, যিনি তার দেশকে একটি অমুক্ত স্বৈরাচারে রূপান্তরিত করেছিলেন। গত সেপ্টেম্বরে তুরস্কের ফার্স্ট লেডি এমএন এরদোগান বাংলাদেশে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে যান। এছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য তাদের দরজা খোলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এমনকি এই ধরনের ইঙ্গিতের সাথে যুক্ত ব্যয় বহন করার প্রস্তাব করেছিলেন। কিন্তু তুরস্ক জাতিগতভাবে নির্মূল করা হিন্দু রোহিঙ্গাদের প্রতি এমন কোনো মানবিক ইঙ্গিত দেয়নি। তাদের বাড়ি থেকে এবং বর্তমানে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতিতে বসবাস করছে। এরদোগান মুসলিম রোহিঙ্গাদের জন্য তার মানবিক উদ্বেগ তুলে ধরার পরপরই, কিন্তু বাংলাদেশে হিন্দু রোহিঙ্গাদের নয়, তুরস্ক আফরিনে কুর্দিদের এবং আইন দ্বারার প্রাচীন মন্দিরে হামলা চালায়। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক জরিপ অফিস এই হামলার তীব্র নিন্দা করেছে। মামুন আব্দুল করিম, একজন প্রাক্তন সিরিয়ার প্রত্নসামগ্রী আধিকারিক, বলেছেন যে পর্যটকরা মন্দিরের সিংহের ভাস্কর্য দেখার জন্য আকৃষ্ট হতো। জোর দিয়েছিলেন যে আইন দ্বারায় আক্রমণ একটি বড় ক্ষতি এবং এটি বেল মন্দির ধ্বংসের সমান ছিল পালমাইরা। আইনদার মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়েছে। প্রাচীন মন্দিরটি রাজা সলমনের সময়কালের এবং প্রত্নতাত্ত্বিকদের দ্বারা রাজা সলমনের মন্দিরটি দেখতে কেমন হতে পারে তার একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়েছিল। আইনদারার ক্ষতি দুঃখজনক। ব্রায়ান ড্যানিয়েল সেফগার্ডিং দ্য হেরিটেজ অব সিরিয়া অ্যান্ড ইরাক প্রকল্পের সহপরিচালক আর্টনেট নিউজকে বলেছেন, এটি আমাকে আঘাত করে না যে সাংস্কৃতিক
প্রাকৃতিক ধ্বংসের একটি নির্দিষ্ট স্তব্ধতা রয়েছে। শুধুমাত্র এটি কম রিপোর্ট করা হয়েছে এবং বিশেষভাবে কম আইএসআইএস চালিত হয়েছে, যে গোষ্ঠীর সংগঠনের পতনের পর থেকে। আইন দ্বারা এরদোগানের আক্রমণের মতো যখনই তার দেশের ঐতিহাসিক হিন্দু মন্দির ধ্বংস হয়, তখন শেখ হাসিনার সরকারও একইভাবে বিরক্ত হয় না। হিন্দু সংগ্রাম কমিটির প্রধান বলেছেন, প্রতিদিন হিন্দু নারীদের গণধর্ষণ করা হচ্ছে এবং হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই এবং দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের কোনো খবর বের না হওয়ার বিষয়টিও নিশ্চিত করে। কোনো সাংবাদিক এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে তাকে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সাহায্য দরকার। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ চায় শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। পরে আন্দোলনের সমন্বয়করা এক দফার ঘোষণাপত্র তুলে ধরেন। যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।